ব্যাক লাইট গুলো অরিজিনাল আছে, হ্যাঁ সেন্সার আছে গাড়িতে, আচ্ছা সেন্সার সিস্টেম, হ্যাঁ এই যে দেখেন পাঁচু, পাঁচশো, আপনার এই যে পাঁচু লোগোটা খুব সুন্দর, অসাধারণ, ব্যাক সাইডটা দেখেন অসাধারণ, গাড়িটা দেখলে পছন্দ হবে, খুব সুন্দর। এখানেও একটা লাইটের ব্যবহৃত হয়েছে, ব্রেক দিলে লাইট জ্বলবে। মানিক ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? জি আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনাদের ব্যবসা কিরকম চলতেছে? জি আলহামদুলিল্লাহ ভালো চলতেছে ইনশাল্লাহ। মানিক ভাই খুব সহজ করে আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন। জি আমাদের শোরুমের অ্যাড্রেস 222 তেজগাঁও লিং রোড, BMW গাড়ি শোরুম, পার্টেক্স ফার্নিচার শোরুমের মাঝখানে আসলেই আমাদের শোরুমটা পাবেন। আমাদের শোরুমের নাম প্লাটিনাম কার্জন। মানিক ভাই কি কি সুবিধা দিচ্ছেন আপনাদের শোরুমে? আমাদের শোরুমে দিচ্ছি হলো ইউজ কার বিক্রি করি, তো এই জন্য যদি কোনো সমস্যা হয় চলার কিনার পরে, যদি চলতে কোনো সমস্যা হয় আমাদের কাছে আসবেন, আমরা ফ্রি সার্ভিস করে দেব। এটা ভাই কতদিনের জন্য দিবেন? আমরা 1 বছরের জন্য ফ্রি সার্ভিস করে দেব। 1 বছরের জন্য ফ্রি সার্ভিস দিবেন? জি ভাই। আজকে কি গাড়ি দেখাবেন? আজকে আমরা দুইটা পাঁচু গাড়ি দেখাবো, একটা 10-এর মডেল আর একটা 8-এর মডেল, একটা নিউ শেপ একটা ওল্ড শেপ, দুইটা পাঁচু একসাথে দেখাচ্ছি। কারণ হলো আপনারা মানে দুইটা গাড়ি দেখলে বুঝতে পারবেন যে পাঁচু যার লাগবে, যার যেটা প্রয়োজন সেটা যার যেটা প্রয়োজন। জি আপনারা দেখেন 10-এর মডেলের এই যে হেডলাইট প্রজেকশন হেডলাইট, নিউ শেপ প্রজেকশন হেডলাইট HID, হ্যাঁ, এবং কি সুন্দর একটা হেভি বাম্পার লাগানো আছে। আচ্ছা ঠিক আছে, 11 সিরিয়ালের গাড়ি, এগুলো 1000 cc গাড়ি, 1000 cc আপনি দেখেন হেডলাইট গুলো খুব সুন্দর অরিজিনাল আছে, প্রজেকশন HID, ফগ লাইটও আছে, হ্যাঁ ফগ লাইটও আছে, সামনের ফ্রন্টটা খুব সুন্দর, 11 সিরিয়ালের গাড়ি। ওকে, মানে ভাই গাড়ির কালারটা কি? গাড়ির কালারটা হলো গ্রে কালার। জি খুব সুন্দর একটা কালার, সুন্দর একটা কালার। গাড়ির প্রতিটা গ্লাস কি অরিজিনাল? হ্যাঁ প্রতিটা গ্লাস অরিজিনাল। এই যে দেখেন টয়োটা মনোগ্রাম আছে, এই যে স্টিকার আছে, হ্যাঁ গাড়ি অরিজিনাল, ঠিক আছে সবকিছু অরিজিনাল, গাড়ি অ্যাক্সিডেন্ট রেজিস্ট্রি নাই, ঠিক আছে আমাদের শোরুমে কোনো অ্যাক্সিডেন্টের কোনো গাড়ি পাবেন না। বাম্পাসটা কি কন্ডিশন আছে? হ্যাঁ বাম্পাসটা দেখেন, এই যে মাঠঘাটটা আপনি দেখেন ফ্লো করেন, একদম কোনো জায়গায় কোনো ডেন নাই, স্কেচ নাই, ঠিক আছে কোনো স্পট নেই। বাম্পাসের বডিটা একদম টাইট বডি, একদম টাইট বডি। ভাই টায়ারগুলো সার্ভিস দিয়ে দিবেন? টায়ার নতুন ভাই, এই যে দেখেন নতুন। আচ্ছা এই অল্প কয়েকদিন হয়ে টায়ার লাগানো আছে, তাহলে তো ভাই সার্ভিস ভালোই দিবে, খুব সার্ভিস ভালো দিবে ইনশাআল্লাহ। চলেন ভাই আমরা একটু ডোরগুলো দেখি। হ্যাঁ আমরা একটু সামনের দরজাটা আপনারা দেখাচ্ছি। জি এই দেখেন প্রতিটা ডোরই তো ফ্রেশ ভাই। হ্যাঁ প্রতিটা ডোর ফ্রেশ, কোনো খোলা কাটা নেই না। আপনার ওই যে ভিতরে দেন না, প্যাড কন্ডিশনের বিস্কিট এবং কন্ডিশনার, গুড কন্ডিশনার আছে ভাই, গুড কন্ডিশন। 5-সিটার গাড়ি, 5-সিটার গাড়ি, সিট কভারগুলো অনেক সুন্দর, অনেক সুন্দর, অসাধারণ। হ্যাঁ সিলিং সুন্দর, সিলিংটা অসাধারণ। হ্যাঁ ডিভিডি ব্যাক ক্যামেরা আছে, সিডিটিভি ব্যাক ক্যামেরা, এগুলো তো এভরিথিং ওকে। ওকে গাড়িতে কোনো কাজ আছে ভাই? না গাড়িতে কোনো কাজ নেই। ওকে পিছনের ডোরটা দেখি ভাই। হ্যাঁ আসেন পিছনের ডোরটা দেখাচ্ছি। মানিক ভাই প্রতিটা ডোরই তো ফ্রেশ। হ্যাঁ প্রতিটা ডোর ফ্রেশ, ফিটিংস গুলো অসাধারণ, অসাধারণ, খুব কিউট একটা গাড়ি। জি ওকে, বাট টায়ার গুলো তো সার্ভিস ভালো দিবে। হ্যাঁ ব্যাক সাইডটা কি কন্ডিশনে আছে? হ্যাঁ ব্যাক সাইডটা দেখেন অরিজিনাল আছে, যে ব্যাক লাইট গুলো অরিজিনাল আছে, হ্যাঁ সেন্সার আছে গাড়িতে, সেন্সার সিস্টেম, হ্যাঁ এই যে দেখেন পাঁচু, আপনার এই পিছনেও একটা বাম্পার আছে, ভালো হেভি বাম্পার। হ্যাঁ আচ্ছা, আপনার সামনে গ্লাস পিছনে গ্লাস 100% অরিজিনাল, 100% অরিজিনাল। হ্যাঁ পিছনে ব্যাক ওয়াইপার আছে, তারপরে আপনার একটা শু লাইট ব্যবহার হয়েছে পিছনে। আপনার এই যে আমি আমি যদি দেখাই যে দেখেন এটার পিছনের এইটা খোলার সিস্টেমটা খুব সুন্দর, অকটেন চালিত গাড়ি, অকটেন চালিত গাড়ি। এই যে আপনি ভিতরের সাইডটা দেখাচ্ছি, আপনার লাগেজটাকে সাইজে ছোট হলো, ভিতরে অনেক স্পেস, অনেক স্পেস। এই যে লাগেজটাকে আপনি রাখতে পারবেন, ক্যারি করা যাবে, হ্যাঁ ক্যারি করা যাবে। আপনি দেখেন জয়েন্ট গুলো ফ্রেশ, কোনো খোলা কাটা না, খোলা কাটা নাই, অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই, এবং কি ব্যাক ডালার অনেক ফ্রেশ। হ্যাঁ ব্যাক ডালার ফ্রেশ। বা এই গাড়িগুলো যেহেতু সিসি কম, মাইলেজটা কিরকম পাওয়া যাবে? হ্যাঁ এই গাড়িটা আপনার ঢাকাতে চললে 14-15 আপনি পাবেন মাইলেজ, তাহলে তো ভালো মাইলেজ পাওয়া যাবে, ভালো মাইলেজ পাবেন ইনশাআল্লাহ। বাম পাশের মতো ডান পাশটা তো ভাই ফ্রেশ। হ্যাঁ ডান পাশটা ফ্রেশ। এই যে ব্যাক লাইটটা দেখতে পাচ্ছেন, এই যে এই এই পাশেও একটা সেন্সার আছে। হ্যাঁ আপনার এই সাইডটা দেখেন, একদম ক্রসগুলো খুব সুন্দর, ঠিক আছে একদম ফ্রেশ গাড়ি। আপনার এই যে দরজাটা আমি খুলে দেখাচ্ছি, হ্যাঁ দেখেন অসাধারণ, অসাধারণ ভিতরের কন্ডিশন, সিট কভার গুলো, হ্যাঁ কিউট একটা গাড়ি, ছোট কারের মধ্যে, হ্যাঁ ছোট ফ্যামিলির জন্য 1000 cc খুব ভালো গাড়ি। আপনারা আমি ডান পাশের সামনের দরজাটা দেখাচ্ছি ভাই, দেখেন
খুব সুন্দর। হ্যাঁ খুব সুন্দর, খোলা কাটা নেই, কোনো খোলা কাটা নেই। মানিক ভাই স্টিয়ারিং সাসপেনশন সিভিজন ইঞ্জিন এগুলো তো ফ্রেশ কন্ডিশনে আছে, একদম ফ্রেশ কন্ডিশন, অরিজিনাল অবস্থা। গাড়িতে কোনো কাজ আছে ভাইয়া? না গাড়িতে কোনো কাজ নেই। অপটিক্যাল মিটার ভাইয়া? হ্যাঁ অপটিক্যাল মিটার, অপটিক্যাল মিটার। ড্যাশবোর্ডটা অনেক ফ্রেশ আছে, অনেক ফ্রেশ। গাড়িতে এক টাকারও কাজ নেই। যারা আসলে কম বাজেটে খুব ছোট সাইজের গাড়ি পছন্দ করেন বাবা নেবেন, তাদের জন্য এই গাড়িটা, জি জি, এই গাড়িটা সবচেয়ে বেস্ট হবে। অবশ্যই চলে আসবেন প্লাটিনাম কার, প্লাটিনাম কার জোনে। চলেন ভাইয়া আমরা একটু ইঞ্জিনটা দেখি। হ্যাঁ আমি একটু ইঞ্জিনটা দেখাচ্ছি আপনাদের, এই যে দেখেন বডি তো ভাই অসাধারণ। ইঞ্জিনটা কি কন্ডিশনে আছে? ইঞ্জিন একদম গুড কন্ডিশন আছে, ভালো আছে। দেখেন আপনার করস টরস আছে, হিট প্রুফ আছে, হ্যাঁ আপনার সব কিছু অরিজিনাল আছে, ফুল ফ্রেশ অবস্থা আছে। কিন্তু ভিতরে আমরা একটু টাচ করি না, এমনি টাচ আপ করছি কিন্তু ভিতরে কোনো কাজ করা হয়নি। আচ্ছা ইঞ্জিনে তো সিসি বা 1000 সিসি? 1000 সিসি, জি 1000 সিসি ইঞ্জিন ভাই। বিবিটিআই, বিবিটিআই ইঞ্জিন 1000 সিসি। গিয়ারবক্সটা কি অবস্থা? হ্যাঁ গিয়ারবক্স একদম ভালো আছে, সব কিছু ফুল ফ্রেশ অবস্থা আছে, ফ্রেশ আছে। ওকে এটা এই এটা হলো পাচু 2010 মডেল নিউ শেপ, 2010 মডেল 14 রেজিস্ট্রেশন, অল পেপারস আপ টু ডেট, অল পেপারস আপ টু ডেট। ভাই দাম কত চাচ্ছেন গাড়িটার? এটা এই গাড়িটার দাম চাচ্ছি হলো 9 লক্ষ টাকা। 9 লক্ষ টাকা, জি। আস্কিং প্রাইস? আস্কিং প্রাইস। ওকে ভাই আমরা নেক্সট গাড়ি দেখি। হ্যাঁ নেক্সট গাড়িটা এটাও পাচু, এটা 2008 মডেল, 2008 মডেল। হ্যাঁ 2008 মডেল, এটা হলো আপনার এই ওটা নিউ শেপ, এটা হলো ওল্ড শেপ, ওল্ড শেপ। হ্যাঁ এটা 2008 মডেল, এটার আপনার লাইটগুলো দেখেন, এটাও লাইটগুলো কিন্তু অরিজিনাল, এটা প্রজেকশন না নর্মাল লাইট, এলইডি। হ্যাঁ এলইডি নর্মাল লাইট, আপনার লাইট অরিজিনাল। এই সামনের ফ্রন্টটা দেখেন একদম ফ্রেশ, 11 সিরিয়ালের গাড়ি এটাও, 1000 সিসি। হ্যাঁ এই যে ডান পাশের লাইটটাও একদম অরিজিনাল, এই লাইটগুলো অরিজিনাল, আমরা কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই, ঠিক আছে। আচ্ছা এই একদম ফ্রেশ, বনারটা দেখেন একটা লোগো আছে, ঠিক আছে, খুব সুন্দর। হ্যাঁ আপনার গ্লাসটা দেখেন ভাই অরিজিনাল, একদম গ্লাস অরিজিনাল, দেখেন স্টিকার সেন্সার আছে। গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন, কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি পাবেন না ইনশাল্লাহ। ওকে আমি ডান পাশটা দেখাচ্ছি, ডান পাশটা মাঠঘাটটা দেখেন, এদিক দিয়ে তাকান একটু, ইনশাল্লাহ একদম কোনো জায়গায় স্কেচ নাই, পাল কালারের গাড়ি, খুব ফ্রেশ গাড়ি, কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই, কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই, একদম ফ্রেশ কন্ডিশন। হ্যাঁ ফ্রেশ কন্ডিশন, এটা টায়ারও ভালো, আচ্ছা খুব ভালো। হ্যাঁ আমার দুটো গাড়িরই টায়ার ভালো ইনশাল্লাহ। আচ্ছা ভাই তারপরে দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন এসে দেয় যে রেন সেটগুলো অরিজিনাল, হ্যাঁ অসাধারণ। আপনার এই যে দরজা দেখাচ্ছি, এখানে একটা নিকেলের ব্যবহৃত হয়েছে, হ্যান্ডেলের নিকেলের ব্যবহার হয়েছে, নিকেলের ব্যবহৃত হয়েছে, খুব সুন্দর সুন্দর। ভিতরটা দেখেন, দরজাগুলো অসাধারণ। হ্যাঁ ভিতরটা দেখেন, ড্যাশবোর্ড ডোর একদম ডিভিডি ব্যাক ক্যামেরা ভাই, ওল্ড শেপ হলো তো ভিতরে ইন্টেরিয়রটা অসাধারণ। হ্যাঁ ভিতরে ইন্টেরিয়র অসাধারণ, সিডিটিভি ব্যাক ক্যামেরা গুলো তো সবকিছু ফ্রেশ অবস্থায় আছে। জি জি জি, পাঁচু গাড়িগুলো আসলে সুডু ফ্যামিলির জন্য গর্জিয়াস বানাইছে, খুব সুন্দর, ঠিক আছে। আচ্ছা আমরা যদি এবার পিছনের দরজাটা দেখাই খুলে একটু, অসাধারণ লাইট গুলো খুব সুন্দর। এখানে দেখেন 2008 আপনার আটের স্টিকার আছে, হ্যাঁ আটের স্টিকার আছে। আপনার এই যে পাচু লোগোটা খুব সুন্দর, অসাধারণ। ব্যাক সাইডটা দেখেন অসাধারণ, গাড়িটা দেখলে পছন্দ হবে, খুব সুন্দর। এখানেও একটা লাইটের ব্যবহৃত হয়েছে, ব্রেক দিলে লাইট জ্বলবে, আচ্ছা আচ্ছা। ওয়াইপার ব্যবহৃত হয়েছে, ওয়াইপার, টয়োটা লোগোটা দেখেন, ঠিক আছে। মানে একবার সামনে গ্লাস পিছনে গ্লাস 100%, হ্যাঁ 100% অরিজিনাল। আচ্ছা আপনার আপনাকে আমি একটা ই দেখাচ্ছি, যে ব্যাক সাইডটা দেখেন, ব্যাক সাইডে অনেক স্পেস আছে, হ্যাঁ স্পেস আছে, এখানে একটা ইও আছে, হ্যাঁ আপনার খুব সুন্দর, হ্যাঁ খুব সুন্দর। এখানে লাগেজ টাগেজ রাখা যাবে, জয়েন্টগুলো ফ্রেশ, জয়েন্টগুলো ফ্রেশ, গাড়ি অসাধারণ, গাড়ি রাফ ইউজ হয় নাই, রাফ ইউজ হয় নাই, 5 সিটের গাড়ি, খুব অসাধারণ একটা গাড়ি, অসাধারণ একটা গাড়ি, ঠিক আছে। গাড়ির প্রতিটা সাইডে ফ্রেশ, জি ডান পাশটাও ফ্রেশ বাবা, এই যে দেখেন আপনার এই লাইটটাও ফ্রেশ, তারপরে আপনার এই সাইডটা দেখেন না, কোনো জায়গায় কোনো ই নাই, এখনো টিন বডি, হ্যাঁ এখনো টিন বডি, হ্যাঁ এখনো টিন বডি। আমি এই যে দরজাটা খুলে দেখাই, দেখেন দরজার জয়েন্টগুলো দেখেন না, মানে অসাধারণ, কোনো কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি তো নাই, খোলা কাটা নাই। মানে জাপান যেহেতু তৈরি করছে,
ভিভিটে ইঞ্জিন তৈরি করছে আর ভিভিটে ইঞ্জিনের পারফরম্যান্স অনুযায়ী কম্প্রেসার দিছে এসি ঠান্ডা হওয়ার জন্য। আমাদের যে এসির প্রয়োজন তারা বুঝে শুনে তো ইঞ্জিন বুঝে শুনে ইঞ্জিন তৈরি করছে, তার মানে 100% এসির পারফরম্যান্স ভালো দিবে ইনশাআল্লাহ 100%। ঠিক আছে ভাই, আমরা একটু ইঞ্জিনটা দেখি। আমি একটু ইঞ্জিনটা দেখাচ্ছি আপনাদেরকে। মানিক ভাই কি অবস্থা ইঞ্জিনের? হ্যাঁ, ইঞ্জিন ইনশাআল্লাহ খুব ভালো কন্ডিশন আছে, গাড়ি ভিভিটা ইঞ্জিন বললাম আমি, কারণ হলো এই গাড়িটা জাপান যেভাবে তৈরি করছে আপনি এসি গুড কন্ডিশন চলবে। হ্যাঁ, বুঝে শুনে তৈরি, হ্যাঁ বুঝে শুনে তৈরি করছে, তাই 1000 সিসি। আপনার তেলের দাম বাড়ছে তো একটু, 1000 সিসি নিয়ে চালান আপনারা যারা ছোট ফ্যামিলি তাদের জন্য ইনশাআল্লাহ গাড়িটা খুব ভালো। এই দুটো গাড়ির প্লাস পয়েন্ট হচ্ছে মাইলেজ ভালো পাওয়া, মাইলেজ ভালো পাওয়া যাবে, খরচ একটা বেশি একটা খরচ হবে না, খরচ হবে না। এগুলো ইনকাম ট্যাক্স কি রকম? ইনকাম ট্যাক্স আপনার একই, ওই একই, হ্যাঁ 1000 থেকে 1500 সিসি পর্যন্ত একই সেম। ঠিক আছে, গাড়িটা পাচু গাড়ি 2008 মডেল, 2014 রেজিস্ট্রেশন, পাল কালার, গাড়িটা খুবই ফ্রেশ, কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি পাবেন না, লাইট ব্যাক লাইট এবং কি গ্লাস আমাদের সব অরিজিনাল আছে, আমাদের শোরুমে কোনো অ্যাক্সিডেন্টের গাড়ি পাবেন না, গ্লাস চেঞ্জের গাড়ি পাবেন না ইনশাআল্লাহ। দাম কত চাচ্ছেন গাড়িটার? এই গাড়িটার দাম চাচ্ছি হলো, এই গাড়িটা হলো 2008 মডেল, 14 রেজিস্ট্রেশন, পাচু গাড়ি, 1000 সিসি। এই গাড়িটার দাম চাচ্ছি হলো আপনার 8.5 লক্ষ টাকা। 8.5 লক্ষ টাকা, জি। এটা তো আস্কিং প্রাইস, আস্কিং প্রাইস। আমাদের শোরুমে অ্যাড্রেস 222 তেজগাঁও লিং রোড, বিএমডব্লিউ গাড়ির শোরুম আর পার্টেক্স ফার্নিচার শোরুমের মাঝে গলিতে ঢুকলে আমাদের শোরুমটা পাবেন। আমাদের শোরুমের নাম প্লাটিনাম কারজোন। ভাই আপনার মোবাইল নাম্বারটা বলে দেন। জি, আমার মোবাইল নাম্বার 01711588347। ঠিক আছে মানিক ভাই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।